উনিশশো পঁচাত্তরের এই দিনে সিপাহী বিপ্লব জনতার বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পুনরুদ্ধার গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠা পায় এমন মন্তব্য করেন বিপ্লব ও সংহতি দিবসের সবাই ফ্রান্স বিএনপির নেতারা প্যারিসে গাদ্দনদের এক অভিজাত রেস্টুরেন্টে ফ্রান্স বিএনপির সাবেক সভাপতিবৃন্দের উদ্যোগে সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে ফ্রান্স বিএনপি নেতা শাহেদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতিবৃন্দ ড আব্দুল মালিক ফরাজি আহসানুল বুলু সিরাজুল ইসলাম মিয়া সৈয়দ সাইফুর রহমান ফ্রান্স বিএনপি নেতা রিপন হাওলাদার রফিকুল ইসলাম জুয়েল সানোয়ার হোসেন খান মির্জান আলী মানিক মিয়া জাতীয়তাবাদী নাগরিক মুক্তি পরিষদের সভানেত্রী সাহিম আত্ম রবি সর্ব ইউরোপীয় যুবদলের আহ্বায়ক মিল্টন সরকার আবুল কালাম ফরাজি সাবেক যুবদল সভাপতি শাহিনুল ইসলাম আবু বকর দুদু সহ ফ্রান্স বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন আজ দেশে গণতন্ত্র নেই আইনের শাসন নেই বিরোধী দল নিধনের নামে গুম খুন হত্যা রাহাজানি চলছে তাই আরেকটা সাতই নভেম্বর প্রয়োজন